অবস্থান। এই ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্থানই আমাদের বিন্দুর ধারণা দেয়। কাগজের পৃষ্ঠায় সরু পেন্সিল দিয়ে একটি ফোঁটা আঁকা হলে এটাকে আমরা বিন্দু ধরে নিই। বিন্দুর কোনো সংজ্ঞা নেই, ধরে নেওয়া হয় যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে তাই বিন্দু। চিত্রে একটি বিন্দুকে এ দ্বারা চিহ্নিত করা হয়েছে। রেখার কোনো সংজ্ঞা নেই, ধরে নেওয়া হয় বিন্দুর গমন পথে রেখা। উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত চলমান বিন্দুর সেটকে রেখা বিবেচনা করা হয়। তাই রেখার দু প্রান্তে দুটি বিপরীতমুখী তীর চিহ্ন দেওয়া হয়। দুই প্রান্তে দুটি বর্ণ দিয়ে রেখাটিকে চিহ্নিত বা নামকরণ করা হয়। যেমন এটি একটি সরল রেখা, এর নাম দেওয়া হল এবি। এটি একটি বক্র রেখা, এর নাম দেওয়া যাক সিডি। এ ও বি দুটি বিন্দু। রুলারের একটি ধার এমন ভাবে রাখা হল যেন এ ও বি উভয় বিন্দুর উপর পড়ে। এবি যোগ করলে যা পাওয়া গেল এর নাম রেখাংশ। এ এবং বি হল এবি রেখাংশের প্রান্ত বিন্দু। প্রান্ত বিন্দু দুটির দূরত্ব হল এবি রেখাংশের দৈর্ঘ্য। এই রেখাংশকে এই প্রতীক দিয়ে লেখা হয়, এটিকে বার চিহ্ন বলা হয়। একটি রেখার উপর যে কোনো দুটি বিন্দু চিহ্নিত করে দুদিকের বর্ধিত অংশ কেটে দিলে অথবা তীর চিহ্ন মুছে দিলে এটি আর রেখা থাকে না, তখন এটি হয় রেখাংশ। রেখাংশের এক প্রান্ত সীমাহীনভাবে বিস্তৃত হলে তাকে রশ্মি বলে। এজন্য রশ্মির অসীম প্রান্ত বোঝাতে একপক্ষে তীর ব্যবহার করা হয়। এই রশ্মিটিকে এই প্রতীক এবি তীর চিহ্ন দিয়ে লেখা হয়। এটি একমুখী তীর, বার চিহ্ন নয়। রেখাংশটিকে উভয় দিকে সীমাহীনভাবে বাড়িয়ে দেওয়া হলে তা একটি সরল রেখা বা সংক্ষেপের রেখা হয়। রেখার দুই প্রান্তে তীর চিহ্ন থাকে। এবি রেখা বোঝাতে এবি এর উপর দ্বিমুখী তীর চিহ্ন ব্যবহার হয়। তীর বা বার চিহ্ন না দিয়ে আমরা এই প্রতীকের পরিবর্তে এবি রেখাংশ, এই প্রতীকের পরিবর্তে এবি রশ্মি, এই প্রতীকের পরিবর্তে এবি রেখা লিখতে পারি। প্রশ্নটির উত্তর দাও। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। কোন রেখাংশের একটি প্রান্ত সীমাহীনভাবে বিস্তৃত হলে তাকে রশ্মি বলে। প্রশ্নটির উত্তর দাও। দুঃখিত, আবার চেষ্টা করো। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। কোন রেখার দুই প্রান্ত সসীম হলে তাকে রেখাংশ বলে, অর্থাৎ রেখার অংশই রেখাংশ। কোনো কিছুর বা কোনো
বস্তুর বিধি তল। অনেকগুলো রেখা পাশাপাশি সাজিয়ে তলের সৃষ্টি করা যায়। রেখার মতো তলও দু ধরনের। চিত্র দেখে উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তর সঠিক হয়েছে। তাহলে তল দু ধরনের, সমতল বক্রতল। রেখার কোনো সংজ্ঞা নেই, তলের কোনো সংজ্ঞা নেই। জ্যামিতির মৌলিক ধারণা তিনটি হচ্ছে বিন্দু, রেখা, তল। এদের সম্পর্কে যথাযথ সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। তাই জ্যামিতি চর্চা করতে বিন্দু, রেখা ও তল এবং এদের পারস্পরিক সম্পর্কযুক্ত কতগুলো বৈশিষ্ট্যকে স্বীকার করে নেওয়া হয়। এই স্বীকৃত বৈশিষ্ট্যগুলোকে জ্যামিতির মৌলিক স্বীকার্য বলে। জ্যামিতির মৌলিক স্বীকার্য পোস্টুলেট। স্বীকার্য এক, সকল বিন্দুর সেট হচ্ছে স্থান এবং সরল রেখা ও সমতল হচ্ছে এই সেটের উপসেট। স্বীকার্য দুই, যে কোনো দুইটি বিন্দুর জন্য একটি ও কেবলমাত্র একটি সরল রেখা আছে, বিন্দু দুইটি ওই সরল রেখায় অবস্থিত। স্বীকার্য তিন, একই সরল রেখায় অবস্থিত নয় এমন তিনটি ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবলমাত্র একটি সমতল বিদ্যমান এবং বিন্দু তিনটি ওই তলে অবস্থিত। স্বীকার্য চার, কোন সমতলের দুইটি ভিন্ন বিন্দু দিয়ে যায় এমন সরল রেখা ওই সমতলে অবস্থিত। স্বীকার্য পাঁচ, স্থানে একাধিক সমতল বিদ্যমান, প্রত্যেক সমতলে একাধিক সরলরেখা অবস্থিত, প্রত্যেক সরলরেখার বিন্দুসমূহ এবং বাস্তব সংখ্যাসমূহকে এমনভাবে সম্পর্কিত করা যায় যেন রেখাটির প্রত্যেকটি বিন্দুর সঙ্গে একটি অনন্য বাস্তব সংখ্যা সংশ্লিষ্ট হয় এবং প্রত্যেক বাস্তব সংখ্যার সঙ্গে রেখাটির একটি অনন্য বিন্দু সংশ্লিষ্ট হয়।
খেলা নয়, এসো জ্যামিতি শিখি। কিভাবে? এই দেখো, বলো তো কি হলো? আরে এটা দেখি কোণ হয়েছে। ঠিক তাই, এটি একটি কোণ হয়েছে। একই সমতলে দুটি রশ্মির যদি একই প্রান্ত বিন্দু থাকে, তবে তাদের সংযোগে সাধারণ প্রান্ত বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে বলা হয়। এবি একটি রশ্মি, এসি আরেকটি রশ্মি। রশ্মি দুটির সাধারণ প্রান্ত বিন্দু এ, রশ্মি দুটি এ বিন্দুতে বি এসি কোণ উৎপন্ন করেছে। এবি ও এসি রশ্মি দুটি বি এসি কোণের দুটি বাহু। এ শীর্ষ বা শীর্ষবিন্দু। এই কোণটিকে সিএবি কোণও বলা হয়। শীর্ষবিন্দুকে মাঝে রেখে যে কোনো বাহু বা রশ্মির প্রান্ত বিন্দু দিয়ে শুরু করে অন্য প্রান্ত বিন্দু দিয়ে কোণের নামকরণ করতে হয়। তাই এই কোণটির নাম বিএসি অথবা সিএবি দুই হতে পারে। অনেক সময় সংক্ষেপে এভাবেও কোণটিকে প্রকাশ করা যায়, বলা হয় কোণ এ। এই চিহ্নটি কোণ প্রকাশের প্রতীক। তাহলে আমরা কি শিখলাম? যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় কোণের শীর্ষবিন্দু, এবং যে রশ্মি দ্বারা কোণ তৈরি হয় তাদের বলা হয় কোণের বাহু। এবার প্রশ্নটির উত্তর দাও। শীর্ষবিন্দু কোনটি? ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। ও এ এবং ও বি রশ্মি ও এদের সাধারণ বিন্দু। তাহলে এ ও বি কোণের শীর্ষবিন্দু ও, এবং একটি বাহু ও এ, অপরটি ও বি। এবার আরেকটি প্রশ্নের উত্তর দাও। চিত্রের এই কোণটিকে লিখে প্রকাশ করা হয় কিভাবে? ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। সমতলে দুটি কোণের একটি শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকলে, এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত হলে কোণ দুটিকে পরস্পর সন্নিহিত কোণ বলা হয়। আবার একটিকে অপরটির সন্নিহিত কোণও বলা হয়। সাধারণ বাহু ছাড়া অন্য দুটি বাহুকে তাদের বহিঃস্থ বাহু বলে। এখানে বিএডি এবং বিএসি কোণের সাধারণ বাহু এবি, দুটি কোণেরই শীর্ষবিন্দু এ। এই দুটি কোণ পরস্পর সন্নিহিত কোণ। দুটি সন্নিহিত কোণের বহিঃস্থ বাহুদ্বয় একই সরলরেখার অংশ হলে, অর্থাৎ বিপরীত রশ্মি হলে, এদের রৈখিক যুগল কোণ বলে। দুটি সন্নিহিত কোণের বহিঃস্থ বাহুদ্বয় একই সরলরেখা অবস্থিত হলে, অর্থাৎ বিপরীত রশ্মি হলে, এদের রৈখিক যুগল কোণ বলে। যদি দুটি রৈখিক যুগল কোণ, অর্থাৎ একই সরলরেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, তবে কোণ দুটির প্রত্যেকটিকে এক সমকোণ বলে। এবি রেখার সাথে ওসি রেখাংশ মিলেছে। কোণ এওসি, কোণ বিওসি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, কিন্তু এরা পরস্পর সমান। অর্থাৎ কোণ এওসি সমান কোণ বিওসি, এরা প্রত্যেকে এক সমকোণ। অর্থাৎ কোণ এওসি যোগ কোণ বিওসি সমান দুই
সমকোণ বা সরল কোণ। কোণ পরিমাপের আদর্শ একক সরল কোণ। সরল কোণকে 180 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগকে বলা হয় 1 ডিগ্রি, তাই দুই সমকোণ সমান 180 ডিগ্রি। AB এর উপর OC লম্ব। পরস্পর লম্ব লিখতে এই প্রতীকটি ব্যবহার করা হয়। কোণের পরিমাপ। কোণ মাপার যন্ত্র হল কোণ মাপুনি বা প্রোট্রাক্টর, সংক্ষেপে আমরা বলি চাঁদা। লক্ষ্য করো, চাঁদার উপর সবচেয়ে লম্বা লাইন এটি। এর মধ্যবিন্দুটি হল মূল বিন্দু, এটি পরিধি। পরিধিটি 180 ভাগে ভাগ করে এর উপর 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, এভাবে 180 ডিগ্রি পর্যন্ত দাগ কাটা আছে। একটি কোণ কিভাবে মাপা হয়? ধরা যাক সমতলে আঁকা ABC কোণটি মাপতে হবে। কোণের যে কোনো একটি বাহুর উপর চাঁদার সবচেয়ে লম্বা লাইনটি বসাই। এবার মূল বিন্দুটি কোণটির শীর্ষ বিন্দুর উপর স্থাপন করি। এবার কোণের অন্য বাহুটি চাঁদার উপর যে দাগের সাথে মিলেছে তার মাপ নেই। মনে রাখবে কোণটি মূল বিন্দুর বাম দিকে হলে আউটার সার্কেল থেকে এবং কোণটি মূল বিন্দুর ডান দিকে হলে ইনার সার্কেল থেকে পরিমাপ নিতে হয় এবং স্কেল দেখে কোণের পরিমাণ জানা যাবে। পরিমাণ ভেদে কোণগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে। 90 ডিগ্রি কোণকে এক সমকোণ বলে। এক সমকোণ সমান 90 ডিগ্রি। এক সমকোণ বা 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। এবার প্রশ্নটির উত্তর দাও। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। এক সমকোণ বা 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। এক সমকোণ বা 90 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু দুই সমকোণ বা 180 ডিগ্রি থেকে ছোট কোণকে বলে স্থূল কোণ। দুই সমকোণ থেকেও বড় কোণ হতে পারে। এই কোণটি দুই সমকোণ থেকে বড়। এ ধরনের কোণ হল প্রবৃদ্ধ কোণ। চিত্রে A ও B একটি প্রবৃদ্ধ কোণ। এবার প্রশ্নটির উত্তর দাও। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। দুই সমকোণ বা 180 ডিগ্রি থেকে বড়, চার সমকোণ বা 360 ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। কোণ দুটি লক্ষ্য করো, কোণ এ ও বি ও কোণ বি ও সি, এর সমষ্টি এক সরল কোণ বা দুই সমকোণ বা 180 ডিগ্রি। একটি কোণ 60 ডিগ্রি হলে অন্যটি কত হবে? কোণ এ ও বি যোগ কোণ বি ও সি সমান 180 ডিগ্রি। অতএব কোণ এ ও বি সমান 180 ডিগ্রি বিয়োগ কোণ বি ও সি।
সমান 120 ডিগ্রি। দুটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি হলে কোণ দুটিকে সম্পূরক কোণ বা পরস্পর সম্পূরক বলা হয়। কোণ AOB যোগ কোণ BOC সমান 180 ডিগ্রি। কোণ AOB এবং কোণ BOC পরস্পর সম্পূরক। এবার প্রশ্নটির উত্তরটা উত্তর সঠিক হয়েছে কোণ এ যোগ কোণ সি সমান 70 ডিগ্রি যোগ 110 ডিগ্রি সমান 180 ডিগ্রি সমান দুই সমকোণ। অতএব কোণ এ এবং কোণ সি পরস্পর সম্পূরক। লক্ষ্য করো এ ও বি এবং বি ও সি দুটি কোণ। কোণ এ ও বি এর মান 40 ডিগ্রি এবং কোণ বি ও সি এর মান 50 ডিগ্রি। দুটি কোণের সমষ্টি 40 ডিগ্রি যোগ 50 ডিগ্রি সমান 90 ডিগ্রি সমান এক সমকোণ। যদি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি বা এক সমকোণ হয় তবে কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ বলে। এবার প্রশ্নটির উত্তর দাও। কোণ বি যোগ কোণ সি সমান 40 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান 70 ডিগ্রি যা এক সমকোণের সমান নয়। দুঃখিত, আবার চেষ্টা করো। কোণ এ যোগ কোণ বি সমান 60 ডিগ্রি যোগ 40 ডিগ্রি সমান 100 ডিগ্রি যা এক সমকোণের সমান নয়। দুঃখিত, আবার চেষ্টা করো। কোণ এ যোগ কোণ সি সমান 60 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান 90 ডিগ্রি সমান এক সমকোণ। অতএব কোণ এ এবং কোণ সি পরস্পর পূরক। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। দুটি সরল রেখা বা রেখাংশ পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন হয়? দুটি, চারটি, ছয়টি? সঠিক উত্তরটি ক্লিক করো। ঠিক বলেছ, চারটি কোণ উৎপন্ন হয়। দেখো দুটি সরল রেখা এ বি এবং সি ডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ফলে রেখাংশ দুটি পরস্পর ছেদী হয়েছে। এ বি এবং সি ডি রেখার ছেদ বিন্দু বা সম্পাত বিন্দু ও। দুইয়ের অধিক রেখার যদি একটি সাধারণ বিন্দু থাকে তবে রেখা সমূহ ওই বিন্দুতে সমবিন্দু হয়েছে বলা হয় এবং সাধারণ বিন্দুটিকে ছেদ বিন্দু বা সম্পাত বিন্দু বলা হয়। দুটি সরল রেখা এ বি এবং সি ডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, এখানে চারটি কোণ উৎপন্ন হয়েছে। এ ও ডি কোণের বাহু দুটি ও এ এবং ও ডি। ও এ এর বিপরীত রশ্মি ও বি এবং ও ডি এর বিপরীত রশ্মি ও সি। এই বিপরীত রশ্মি দুটি সি ও বি কোণ উৎপন্ন করেছে।
অর্থাৎ এ ও ডি কোণের বাহু দুটির বিপরীত রশ্মি সি ও বি কোণের সৃষ্টি করেছে। তাই কোণ এ ও ডি এবং কোণ সি ও বি একটি অপরটির বিপরীত। বলতো কোণ এ ও সি এর বিপরীত কোণ কোনটি? উত্তরটি ভুল হয়েছে, আবার চেষ্টা করো। দুটি কোণের একটি শীর্ষ হলে এবং একটির বাহুদ্বয় অপরটির বাহুদ্বয়ের বিপরীত রশ্মি হলে কোণ দুটিকে পরস্পর বিপরীত কোণ বলা হয়। রেল লাইন দেখেছো? দুটি লাইন সব সময় সমান দূরত্বে থাকে, কখনো পরস্পরকে ছেদ করে না। এবার এই রেল লাইন দুটোকে সরলরেখার সাথে তুলনা করা যাক। দুটি সরলরেখা এ বি এবং সি ডি পরস্পর সমান্তরাল হলে একে লেখা হয় এভাবে, পড়া হয় এ বি সমান্তরাল সি ডি। সমান্তরাল বোঝাতে এই প্রতীকটি ব্যবহার করা হয়। দুটি সরলরেখা এ বি এবং সি ডি কে অন্য একটি রেখা ই এফ যথাক্রমে জি এবং এইচ বিন্দুতে ছেদ করেছে। বলতে পারো কতটি কোণ উৎপন্ন হয়েছে? ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। এখানে 8টি কোণ উৎপন্ন হয়েছে। এই 8টি কোণের ভিতর এই 4টি কোণ অন্তঃস্থ কোণ, এই 4টি কোণ বহিঃস্থ কোণ। ছেদকের বিপরীত দিকে রেখা দ্বয়ের অন্তঃস্থ কোণ দুটি একটি আরেকটির একান্তর কোণ। চিত্রটিতে এ জি এইচ এর একান্তর কোণ হচ্ছে কোণ জি এইচ ডি। কোণ পি জি এইচ এর একান্তর কোণ সি এইচ জি। ছেদকের একই পাশে এবং রেখাদ্বয়ের একই দিকের দুটি কোণকে বলা হয় পরস্পর অনুরূপ কোণ। লক্ষ্য করো এখানে ছেদকের ডান দিকে 4টি কোণ। এই 4টি কোণের মধ্যে রেখা দুটির সংলগ্ন উপরের দিকের কোণ দুটি হল ই জি বি এবং জি এইচ ডি। এরা একে অপরের অনুরূপ কোণ। আবার নিচের দিকের কোণ দুটি হল পিজিএইচ এবং টিএইচএফ। এরাও একে অপরের অনুরূপ কোণ। প্রশ্নটির উত্তর দাও। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে।
চলো এবার লাঠির সাহায্যে কিভাবে ত্রিভুজ তৈরি করা যায় সেটা দেখি। এবার আরেকটি লাঠি যোগ করা যাক। তৃতীয় লাঠিটি যোগ করার পর দেখো তো কেমন হলো। এবার তো দুটি কোণ হলো। কোণ দুটি কিন্তু ইচ্ছে মতো ছোট বড় করা যায়, দেখো। এবার খোলা প্রান্ত দুটি মেলানো যাক। তিনটি লাঠি বা ভাঙা রেখাংশ জুড়ে জুড়ে একটি বদ্ধ আকৃতি বা ফ্রেম তৈরি হলো, দেখো। এর তিনটি কোণ, তিনটি রেখাংশ বা হাত, এগুলিকে জ্যামিতির ভাষায় বলে বাহু। এবার দেখো এর দুটি কোণের শীর্ষবিন্দু এক সরলরেখার উপর থাকলেও তিনটি শীর্ষবিন্দু একই সরলরেখায় নেই, কিন্তু তিনটি শীর্ষবিন্দু এবং তিনটি বাহু একই সমতলে অবস্থিত। এই বদ্ধ আকৃতির একটি নাম আছে, বলতে পারো এর নাম কি? ত্রিভুজ। ঠিক বলেছ। এবার তোমাদের জ্যামিতি বক্সটি খোলো। এ দুটি ত্রিভুজ আকৃতির, এগুলিকে বলা হয় ত্রিকোণী। ত্রিকোণী ছাড়াও আমাদের চারপাশে ত্রিভুজ আকৃতির অনেক উদাহরণ আছে, যেমন মেঝের টাইলস, ট্রাফিক সিগন্যাল বোর্ড, খড়ের চালা, ব্রিজের ফ্রেম, জানালার গ্রিল। দেখো আমরা ত্রিভুজ আকৃতি তৈরি করতে পারি। জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ত্রিভুজ। এর থাকে তিনটি কোণ, তিনটি বাহু, তাই বলা হয় ত্রিভুজে ছয়টি অঙ্গ। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ আকৃতি বা ক্ষেত্রের সীমারেখাকে ত্রিভুজ বলে, রেখাংশগুলোকে বাহু বলে। দুটি বাহুর সাধারণ বিন্দু যেখানে কোণ উৎপন্ন হয় তাকে শীর্ষবিন্দু বলে। ত্রিভুজের বাহুগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে। এবি, বিসি, সিএ রেখাংশ তিনটি দিয়ে একটি ত্রিভুজ তৈরি হয়েছে। এর তিনটি শীর্ষ এবং তিনটি বাহু, আর এটি ত্রিভুজ ক্ষেত্র। মূলত তিনটি শীর্ষবিন্দু এবং তিনটি বাহুর উপর সবগুলো বিন্দু নিয়েই ত্রিভুজটি গঠিত। এ, বি, সি শীর্ষ বিশিষ্ট ত্রিভুজটিকে প্রতীকের সাহায্যে লেখা হয় এভাবে এবং পড়া হয় ত্রিভুজ এ, বি, সি। এটি ত্রিভুজ লেখার প্রতীক। এবার প্রশ্নটির জবাব দাও। ঠিক বলেছ। একই সমতলে অসমরেখার তিনটি বিন্দু সংযোগকারী তিনটি রেখাংশ দ্বারা গঠিত চিত্র বা আকৃতিকে ত্রিভুজ বলে। বাহু ও কোণ ভেদে ত্রিভুজ ছয় প্রকার, বাহু ভেদে তিন প্রকার এবং কোণ ভেদে তিন প্রকার। বাহু ভেদে ত্রিভুজ, ত্রিভুজ তিনটি লক্ষ্য করো। এই ত্রিভুজের বাহু তিনটি পাশাপাশি রাখা হয়েছে, তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। এবার এই ত্রিভুজটির বাহু তিনটি পাশাপাশি রাখা হল, এখানে দুটি বাহু সমান। এবার এই ত্রিভুজটি দেখা যাক, তিনটি বাহু পাশাপাশি রাখা হল, তিনটি বাহুই অসমান। তাহলে দেখলে বাহুর দৈর্ঘ্য
ত্রিভুজ তিন রকমের। যে ত্রিভুজের তিন বাহু সমান সেটি সমবাহু, যে ত্রিভুজের দুই বাহু সমান সেটি সমদ্বিবাহু, আর যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান সেটি বিষমবাহু ত্রিভুজ। এবার প্রশ্নের উত্তর দাও। ত্রিভুজ কোন ধরনের? হ্যাঁ, সমবাহু না সমদ্বিবাহু? উত্তর সঠিক হয়েছে, ত্রিভুজটির তিনটি বাহু সমান, তাই এটি সমবাহু ত্রিভুজ। প্রশ্নটির উত্তর দাও। কি গে আপু, কি বাহু ভাই দিচ্ছ একটা? ঠিক বলেছ, যে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ত্রিভুজ এ বি সি এর এ বি বাহু সমান এ সি বাহু, তাই এটি সমদ্বিবাহু ত্রিভুজ। তিনটি রেখাংশ মিলে ত্রিভুজ গঠন করে, তবে দুটি রেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় রেখাংশের দৈর্ঘ্যের চেয়ে বড় হতে হয়, তা না হলে ত্রিভুজ হয় না। প্রশ্নটির উত্তর দাও। কি? উত্তর সঠিক হয়েছে, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে বিষম বাহু ত্রিভুজ বলে। ABC ত্রিভুজের AB is not equal to BC is not equal to CA, এটি বিষম বাহু ত্রিভুজ। লক্ষ্য করো, BC, BA এবং CA তিনটি রেখাংশ। BC বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, BA বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, CA বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। এদের দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয়, কারণ BA এবং CA এর যোগফল BC বাহু থেকে ছোট। মনে রাখবে, দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় না হলে ত্রিভুজ তৈরি হয় না। কোণ ভেদে ত্রিভুজ। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্ম কোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্ম কোণে ত্রিভুজ বলে। ত্রিভুজটির এই কোণটির পরিমাণ 60 ডিগ্রি, এই কোণটির পরিমাণ 55 ডিগ্রি, আর এই কোণটি 65 ডিগ্রি। প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট, তাই এটি সূক্ষ্ম কোণে ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। দেখো, এই ত্রিভুজটির এই কোণটি 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ, এই কোণটি 30 ডিগ্রি অর্থাৎ এটি সূক্ষ্ম কোণ, এই কোণটি 60 ডিগ্রি এটিও সূক্ষ্ম কোণ। ত্রিভুজের এই কোণ সমকোণ, তাই এটি সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এই ত্রিভুজটির এই কোণটি 35 ডিগ্রি, এই কোণটি 25 ডিগ্রি, এই কোণটি 120 ডিগ্রি অর্থাৎ এটি স্থূল কোণ, তাই এই ত্রিভুজটি স্থূলকোণী ত্রিভুজ।
প্রশ্নের উত্তর দাও। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। প্রশ্নের উত্তর দাও। যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। প্রশ্নের উত্তর দাও। উত্তর সঠিক হয়েছে। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্ম কোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। ত্রিভুজটি দেখো, এখানে কোণ এ বি সি এবং কোণ এ সি বি প্রত্যেকে এক সমকোণ থেকে ছোট। এবার কোণ দুটির প্রত্যেকটিকে এক সমকোণ করা যাক। এখন আর বাহু দুটি একটি বিন্দুতে মেলানো সম্ভব নয়, তাই ত্রিভুজের দুটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি হলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। অতএব ত্রিভুজের একাধিক কোণ সমকোণ বা স্থূল কোণ হওয়া সম্ভব নয়। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। কথাটি ঠিক নয়। কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু সহ বাহুগুলোর উপর সকল বিন্দুর সেটকে ত্রিভুজ বলে। কোন ত্রিভুজে তিনটি কোণের অভ্যন্তরে অবস্থিত সমতলের সকল বিন্দুর সেটকে ত্রিভুজের অভ্যন্তর বলে। অভ্যন্তরে যে কোনো বিন্দুকে অন্তঃস্থ বিন্দু বলে। সমতলে যে সকল বিন্দুর সেট ত্রিভুজের অভ্যন্তরে তা ত্রিভুজের বাহুর উপরে নেই, তাদের সেটকে ত্রিভুজের বহির্ভাগ বলে। বহির্ভাগে যে কোনো বিন্দুকে বহিঃস্থ বিন্দু বলে। লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে যে কোনো বিন্দু পি এবং বহির্ভাগে যে কোনো বিন্দু কিউ নাও হলো। এখন পিকিউ যোগ করি। পিকিউ রেখাংশ ত্রিভুজ এবিসি কে ছেদ করলো। এর অর্থ পিকিউ রেখাংশ ত্রিভুজ এবিসি এর মধ্য দিয়ে যাবে। ত্রিভুজটিকে ছেদ না করে ত্রিভুজের অভ্যন্তরস্থ এবং বহিঃস্থ বিন্দু সংযোগ সম্ভব নয়। ত্রিভুজের তিনটি কোণ তিনটি বাহু। ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হল। একটি নতুন কোণ উৎপন্ন হয়েছে, একে বলা হয় ত্রিভুজের বহিঃস্থ কোণ। বাকিগুলো অন্তঃস্থ কোণ। এবার এ বি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হল। উৎপন্ন বহিঃস্থ কোণ কোনটি? উত্তর দেওয়ার চেষ্টা করো। ঠিক বলেছ, কোণ সিবিই উৎপন্ন বহিঃস্থ কোণ। উত্তর দেওয়ার চেষ্টা করো। ঠিক বলেছ, কোন ত্রিভুজটি উঁচু? ত্রিভুজ এক্স
ত্রিভুজ ওয়াই ত্রিভুজ এক্স থেকে উঁচু। আসলে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্বের দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতা। এই বিপরীত বাহুটিকে বলে ভূমি। ত্রিভুজ এ বি সি এর এ শীর্ষ থেকে বি সি এর উপর লম্ব এডি, এডি এর দৈর্ঘ্য এইচ, ত্রিভুজ এ বি সি এর উচ্চতা। এক্ষেত্রে বিসি ভূমি। এবার বি কে শীর্ষবিন্দু ধরে বি এর বিপরীত বাহু এসি এর উপর লম্ব বিই হল উচ্চতা। এক্ষেত্রে ভূমি এসি। ত্রিভুজ যেদিকেই থাক প্রত্যেক ত্রিভুজের তিনটি উচ্চতা হতে পারে, যে কোনো বাহুকেই ভূমি ধরা যাবে। চিত্রে এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ, এর এ শীর্ষ থেকে ভূমি বিসি এর উপর লম্ব আঁকা সম্ভব নয়, তাই সিবি কে বর্ধিত করে বর্ধিতাংশের উপর লম্ব আঁকতে হবে। এটি হবে ত্রিভুজের উচ্চতা। এডি এই ত্রিভুজটির উচ্চতা। সব ত্রিভুজেরই তিনটি কোণ এবং তিনটি বাহু। এভাবে প্রত্যেকটি ত্রিভুজে ছয়টি অঙ্গ অর্থাৎ তিনটি কোণ এবং তিনটি বাহু এবিসি এবং পিকিউআর দুটি ত্রিভুজ। এখানে কোণ এ সমান কোণ পি, কোণ বি সমান কোণ কিউ, কোণ সি সমান কোণ আর। আবার এবি বাহু সমান পিকিউ বাহু, এসি বাহু সমান পিআর বাহু এবং বিসি বাহু সমান কিউআর বাহু। এবিসি ত্রিভুজে ছয়টি অঙ্গ এবং পিকিউআর ত্রিভুজে ছয়টি অঙ্গ পরস্পর সমান, অতএব ত্রিভুজ দুটির সর্বসম। সর্বসম বোঝাতে এই প্রতীকটি ব্যবহার করা হয়। এবিসি এবং এমএনও দুটি ত্রিভুজ যাদের এবি বাহু সমান এমএন বাহু, এসি বাহু সমান এনও বাহু, কোণ এ সমান কোণ এন, কোণ বি সমান কোণ এম এবং কোণ সি সমান কোণ ও, পাঁচটি অঙ্ক পরস্পর সমান, বাকি বিসি এবং এমও সমান কিনা তা বলা হয়নি। ত্রিভুজ দুটি কি সর্বসম? প্রশ্নটির উত্তর দাও। তোমার উত্তরটি সঠিক নয়। উত্তর সঠিক হয়েছে। এক্ষেত্রে একটির তিনটি কোণ এবং দুইটি বাহু, অন্যটির তিনটি কোণ ও দুইটি বাহু পরস্পর সমান হলে অন্য বাহু দুটি অবশ্যই সমান হবে, তাই ত্রিভুজ দুইটি সর্বসম হবে। তাহলে লক্ষ্য করো, দুটি ত্রিভুজের পাঁচটি অঙ্গ পরস্পর সমান হলেও ত্রিভুজ দুটি সর্বসম হয়। চারটি অঙ্গ সমান হলেও বাকি দুটি সমান হয়। তিনটি অঙ্গ পরস্পর সমান হলেও ত্রিভুজ দুটি সর্বসম হয়। তবে এক্ষেত্রে চারটি বিশেষ শর্ত আছে। শর্তগুলো হল, একটি ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, অন্যটি ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান হলে ত্রিভুজটি সর্বসম। মনে রাখার জন্য বাহু কোণ বাহু সংক্ষেপে পা কো পা। একটি ত্রিভুজ
ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু, অন্য একটি ত্রিভুজের দুইটি কোণ এবং অনুরূপ বাহু দুটি পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। মনে রাখার জন্য কোণ বাহু কোণ, সংক্ষেপে কো বা কো। একটি ত্রিভুজের তিন বাহু এবং অন্য একটি ত্রিভুজের তিন বাহু পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। মনে রাখার জন্য বাহু বাহু বাহু, সংক্ষেপে বা বা বা। দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে একটির অতিভুজ এবং অপর একটি বাহু অন্য ত্রিভুজের অতিভুজ এবং অনুরূপ একটি বাহু পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। মনে রাখার জন্য নব্বই অতিভুজ বাহু, সংক্ষেপে 90 ডিগ্রি অ বা। শর্তগুলো মিলিয়ে নেই। শর্ত এক, বা ও বা। এবিসি এবং পিকিউ আর দুটি ত্রিভুজ, এখানে এবি বাহু সমান পিকিউ বাহু, বিসি বাহু সমান কিউ আর বাহু, কোণ বি সমান কোণ কিউ, ত্রিভুজ দুটি সর্বসম। শর্ত দুই, কো বা কো। এবিসি এবং টিএফ দুটি ত্রিভুজ, এবিসি এর এবি বাহু টিএফ এর টিই বাহু সমান কোণ এ সমান কোণ ডি, কোণ বি সমান কোণ ই। অতএব ত্রিভুজ দুটি সর্বসম। সমকোণী ত্রিভুজের সর্বসমতার শর্ত, কিউ ত্রিভুজের এ কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, এম বি এন ত্রিভুজটির বি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, এদের পি কিউ অতিভুজ সমান এম এন অতিভুজ, বি এ বাহু সমান এম বি বাহু, ত্রিভুজ দুটি সর্বসম। পরের শর্ত, ত্রিভুজ এ বি সি এর এ বি বাহু, ত্রিভুজ টিই এফ এর টিই বাহুর সমান, বি সি বাহু সমান ই এফ বাহু, এ সি বাহু সমান টি এফ বাহু, তিনটি বাহু পরস্পর সমান, ত্রিভুজ দুটি সর্বসম। সমানুপাতিক
দুটি ত্রিভুজ সদৃশ হলে তারা অবশ্যই সদৃশ গণিত। অতএব যদি দুটি ত্রিভুজের অনুরূপ কোণ সমূহ সমান হয় অথবা অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় তবে ত্রিভুজ দুটিকে সদৃশ ত্রিভুজ বলা হয়। এখন যদি এমন দুইটি ত্রিভুজ এল এম এন এবং ত্রিভুজ এক্স ওয়াই জেড আঁকা হয় যেন এদের মধ্যে কোণ এম সমান কোণ ওয়াই, কোণ এন সমান কোণ জেড, কোণ এল সমান কোণ এক্স, তাহলে এল এম অনুপাত এক্স ওয়াই সমান এল এন অনুপাত ওয়াই জেড সমান এন এল অনুপাত জেড এক্স হবে। এক্ষেত্রে ত্রিভুজ এল এম এন এবং ত্রিভুজ এক্স ওয়াই জেড পরস্পর সদৃশ কোণিক বা সদৃশ ত্রিভুজ। বর্তমান ওয়াইসি এর সদস্য সংখ্যা 77, সর্বশেষ হচ্ছে আইভরি কোস্ট। বাংলাদেশ 1974 সালে পাকিস্তানের অনুষ্ঠিত ওয়াইসি এর সদস্য, বাংলাদেশ 1974 সালে পাকিস্তানের অনুষ্ঠিত ওয়াইসি এর সদস্য সফলতা লাভ করে। ওয়াইসি প্রতিষ্ঠিত হয় 1971 সালে। ত্রিভুজের যে কোনো শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী রেখাংশকে ত্রিভুজের মধ্যমা বলে। চিত্রে ত্রিভুজ ত্রিভুজের মধ্যমাত্রয় তাদের ছেদ বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়, অর্থাৎ ও এ অনুপাত ওডি সমান 2:1, ও বি অনুপাত ও ই সমান 2:1, ও সি অনুপাত ও এফ সমান 2:1। ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু এ থেকে বি সি এর উপর এ নিলাম। একইভাবে বি ই এবং সি এফ যথাক্রমে শীর্ষবিন্দু বি সি থেকে এ সি এবং এ বি এর উপর লম্ব, এ ই বি ই এবং সি এফ লম্ব তিনটি একটি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এরা সমবিন্দু। ছেদ বিন্দুটির নাম দেওয়া যাক ও। এই ও বিন্দুকে বলা হয় লম্ব বিন্দু। সুবাদার ইসলাম খান কর্তৃক বাংলা রাজধানী বিহারের রাজমহল হতে ঢাকায় স্থানান্তরিত হয় এবং রামপুর বাহার জাহাঙ্গীর নগর স্বাধীনতার পূর্বে ঢাকা তিনবার, বাংলা রাজধানী স্বাধীনতার পূর্বে ঢাকা তিনবার বাংলা রাজধানী মর্যাদা লাভ করে। পূর্ব ঘোষ সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখে ইসলামাবাদ। শায়েস্তা খান বক্স জনপ্রসূতে তাড়িয়ে দিয়ে চট্টগ্রাম দখল করেন এবং এর নাম রাখেন ইসলামাবাদ। শায়েস্তা খান শায়েস্তা খান পূর্ব ঘোষ সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। চতুর্ভুজ সাধারণভাবে বলা হয় একই সমতলের উপর
চারটি রেখাংশ দ্বারা গঠিত আকৃতিকে চতুর্ভুজ বলে। আসলে সমতলস্থ চারটি বিন্দু যদি এমন হয় যে তাদের তিনটি বিন্দুই একই রেখায় অবস্থিত নয়, অর্থাৎ সমরেখ নয়, দুটি করে বিন্দু সংযোগকারী রেখাংশগুলোর দুটির প্রান্তবিন্দু ছাড়া সাধারণ বিন্দু নেই, এবং যে কোনো রেখাংশের একই পার্শ্বে অন্য বিন্দু দুটি অবস্থিত, তবেই বিন্দু চারটির সংযোগকে চতুর্ভুজ বলা হয়। রেখাংশগুলোকে বলে চতুর্ভুজের বাহু। দুটি বাহু মিলিত হয়ে একটি শীর্ষ বিন্দুতে একটি কোণ উৎপন্ন করে। চতুর্ভুজের চারটি কোণ, চারটি শীর্ষ এবং চারটি বাহু একই সমতলে A, B, C, D চারটি বিন্দু। এদের যে কোনো তিনটি বিন্দু সমরেখ নয়। AB, BC, CD ও DA চারটি রেখাংশ দিয়ে একটি আকৃতি বা চিত্র তৈরি হয়েছে। একে একটি চতুর্ভুজ প্রতীকের সাহায্যে লেখা হয়। এভাবে পড়া হয় A, B, C, D চতুর্ভুজ। চতুর্ভুজটির দিকে লক্ষ্য করো, দেখো AB ও CD বাহু পরস্পর বিপরীত এবং BC ও AD বাহু পরস্পর বিপরীত। একই শীর্ষ বিন্দুতে যে দুটি বাহু মিলিত হয়েছে সেগুলো পরস্পর সন্নিহিত বাহু। যেমন এ শীর্ষের সন্নিহিত বাহু দুটি হল AB এবং AD বা AB ও AD সন্নিহিত বাহু। চতুর্ভুজের বিপরীত শীর্ষ দুটির সংযোগকারী রেখাংশকে কর্ণ বলে। এখানে AC একটি কর্ণ, BD আরেকটি কর্ণ, একটি চতুর্ভুজের দুটি কর্ণ। চতুর্ভুজটিকে সামান্তরিক বলা হয় এবং এটি বাহু সমান বিসি বাহু। আবার এটি সমান্তরাল ডিসি এবং এটি সমান্তরাল বিসি। অতএব এবিসিডি একটি সামন্তরিক। কোন সামন্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ হলে এটিকে আয়ত বলে। প্রত্যেকটি আয়তই একটি সামন্তরিক। এবিসিডি চতুর্ভুজটির এর এবি বাহু সমান ডিসি বাহু, এডি বাহু সমান বিসি বাহু, আবার এবি সমান্তরাল ডিসি, এডি সমান্তরাল বিসি, এটি একটি সামন্তরিক। এর প্রত্যেকটি কোণ সমান এবং এক কোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাই এটি একটি আয়ত। যে সামন্তরিকের একটি কোণ সমকোণ সেটি আয়ত। এবং মজার ব্যাপার হল সামন্তরিকের একটি কোণ সমকোণ হলে অন্য কোণগুলো সমকোণ হবে এবং কর্ণ দুটি সমান হবে। যে চতুর্ভুজের সকল বাহু দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ সেই চতুর্ভুজকে বর্গ বলা হয়। আয়তের প্রত্যেকটি বাহু সমান হলে তাকে বর্গ বলে। এটিও একটি সামন্তরিক। এবিসিডি আয়তে এবি বাহু সমান বিসি বাহু সমান সিডি বাহু সমান এডি বাহু। অতএব এবিসিডি একটি বর্গ। এসি এবং বিডি এর দুটি কর্ণ পরস্পর সমান।
এবার প্রশ্নটির উত্তর দাও। এ বি সি ডি চতুর্ভুজটির নাম কি? আয়ত। উত্তর সঠিক হয়েছে। যে চতুর্ভুজের দুই জোড়া বা পরস্পর সমান্তরাল তাকে সামন্তরিক বলে। এখানে এবি বাহু সমান্তরাল বিসি বাহু, এডি বাহু সমান্তরাল বিসি বাহু। অতএব এটি একটি সামন্তরিক। কোন চতুর্ভুজে প্রত্যেকটি বাহু সমান কিন্তু কোন কোণই এক সমকোণ না হলে চতুর্ভুজটিকে রম্বস বলে। এটিও একটি সামন্তরিক। এবিসিডি চতুর্ভুজটি এবি বাহু সমান সিডি বাহু সমান এডি বাহু সমান বিসি বাহু, কিন্তু কোণ এডিসি সমান 70 ডিগ্রি, এক সমকোণ থেকে ছোট। কোণ ডিসিবি সমান 110 ডিগ্রি, এক সমকোণ থেকে বড়। কোন কোণই 90 ডিগ্রি বা এক সমকোণ নয়। এই চতুর্ভুজটি রম্বস। কোন চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু সমান্তরাল না হলে চতুর্ভুজটিকে ট্রাপিজিয়াম বলে। এ বি সি ডি চতুর্ভুজটি লক্ষ্য করা যাক, এখানে এডি বাহু সমান্তরাল বিসি বাহু, কিন্তু এদের দৈর্ঘ্য সমান নয়। আবার এবি এবং বিসি বাহুও সমান্তরাল নয়। এটি একটি ট্রাপিজিয়াম। সীমাবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। চার বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। পাঁচ বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে পঞ্চভুজ বলে। ছয় বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে ষড়ভুজ বলে। এভাবে সপ্তভুজ, অষ্টভুজ ইত্যাদি তৈরি হয়। অনেক বা বহু সংখ্যক বাহু থাকলে চিত্রটির সাধারণ নাম বহুভুজ। তাই সমতলস্থ বহু সংখ্যক রেখাংশ দ্বারা সীমাবদ্ধ চিত্রকে বহুভুজ বলে। সাধারণত আবদ্ধ আকৃতিটির বাহুর সংখ্যা 4টির বেশি হলেই সে আকৃতিকে বহুভুজ বলা হয়। কোন বহুভুজে প্রত্যেকটি বাহু সমান হলে তাকে সুষম বহুভুজ বলে। এই বহুভুজটির 6টি বাহুই পরস্পর সমান, তাই এটি সুষম বহুভুজ। মজার ব্যাপার হল সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ সমান। তাহলে পঞ্চভুজ হল 5 বাহু বিশিষ্ট বহুভুজ, ষড়ভুজ হল 6 বাহু বিশিষ্ট বহুভুজ, অষ্টভুজ হল 8 বাহু বিশিষ্ট বহুভুজ,
সঠিক হয়েছে, ধন্যবাদ। সুষম বহুভুজের প্রত্যেকটি বাহু সমান, তাই এর কোণগুলোও সমান হবে। প্রশ্নটির উত্তর দাও। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। সঞ্চারপথের কয়েকটি উল্লেখযোগ্য উপপাদ্য আছে। প্রথম উপপাদ্য হল, দুটি নির্দিষ্ট বিন্দু থেকে সমুদ্রবর্তী কোন বিন্দুর সঞ্চারপথ উক্ত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের লম্বদ্বিখণ্ডক। পি এবং কিউ দুটি নির্দিষ্ট বিন্দু, আর এমন একটি বিন্দু যা পি এবং কিউ হতে সমান দূরে থেকে পরিভ্রমণ করছে। আর এর সঞ্চার পথ পিকিউ রেখাংশকে এস বিন্দুতে ছেদ করল। সুতরাং পি এস সমান কিউ এস এবং কোণ আর এস পি সমান কোণ আর এস কিউ, অর্থাৎ আর এস পিকিউ এর লম্ব। অতএব আর এস পিকিউ এর লম্ব দ্বিখণ্ডক। বিপরীত ক্রমে কোন রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দু রেখাংশের প্রান্তবিন্দু থেকে সমদূরবর্তী। পিকিউ একটি রেখাংশ, এস এর মধ্যবিন্দু। এস বিন্দুতে এস আর রেখাটি পিকিউ এর উপর লম্ব, অতএব আর এস পিকিউ এর লম্ব দ্বিখণ্ডক। আর এস এর উপর যে কোনো একটি বিন্দু ও ধরা যাক, তাহলে ও থেকে পি এবং কিউ এর দূরত্ব ও পি এবং ও কিউ এর সমান, অর্থাৎ ও হতে পি কিউ সমুদ্রবর্তী। দ্বিতীয় উপপাদ্য, পরস্পর ছেদি দুটি সরল রেখা থেকে সমুদ্রবর্তী কোন বিন্দুর সঞ্চার পথ উক্ত নির্দিষ্ট রেখা দুটির অন্তর্ভুক্ত কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক হবে। এবি এবং সিডি দুটি পরস্পর ছেদি সরল রেখা, রেখা দুটি একটি বিন্দুতে ছেদ করেছে, ছেদ বিন্দুটির নাম দেওয়া যাক ও। এবি রেখা এবং সিডি রেখা হতে সমান দূরত্বে অবস্থিত এস একটি বিন্দু। এবি রেখা এবং সিডি রেখা হতে সমান দূরে থেকে এস বিন্দুটি চলছে। ধরা যাক
কিছুক্ষণ চলার পর বিন্দুটির নতুন অবস্থান হল এস প্রাইম। এস এবং এস প্রাইম সংযোগ করে উভয় দিকে বাড়িয়ে দেওয়া হল। এই এস এস প্রাইম রেখাটি এস বিন্দুর সঞ্চার পথ। এই রেখাটি এবি এবং সিডি এর অন্তর্ভুক্ত কোণ সিওবি এবং এওডি এর সমদ্বিখণ্ডক হবে, অর্থাৎ কোণ সিওএস সমান কোণ বিওএস এবং কোণ এওএস প্রাইম সমান কোণ ডিওএস প্রাইম। এবার আরেকটি উপপাদ্য, একটি বিন্দু থেকে সমান দূরত্বে পরিভ্রমণকারী অন্য বিন্দুটির সঞ্চার পথ একটি বৃত্ত। ও বিন্দু থেকে আর দূরত্বে বি একটি বিন্দু, বি বিন্দুর সঞ্চার পথ পি কিউটি একটি বৃত্ত যার কেন্দ্র ও এবং ব্যাসার্ধ আর। সমস্যাটির সমাধানের চেষ্টা করো। এ বি এবং সি তিনটি বিন্দু কিন্তু একই সরলরেখায় নয়, বিন্দু তিনটি যোগ করলে একটি ত্রিভুজ হয়। এ এবং বি থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো। বি এবং সি থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো। প্রমাণ করো সঞ্চার পথ দুটির ছেদ বিন্দু এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র। এসো সমাধানটি কি হবে ভাবা যাক। এবি বাহুটিকে একটি রেখাংশ বলা যায়, এর দুই প্রান্ত থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ হবে এবি এর লম্ব দ্বিখণ্ড। এবার সমাধানটি লেখা যাক। এবি এর মধ্যবিন্দু এম নির্ণয় করি। এম বিন্দুতে এবি এর উপর লম্ব এমএস আঁকি। এমএস রেখাকে উভয় দিকে বাড়িয়ে দেই। এমএস হল এবি থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ। এবার চলো এই প্রশ্নের সমাধানে যাই। বি এবং সি বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ হবে বিসি এর লম্ব দ্বিখণ্ড। বিসি এর মধ্যবিন্দু এন নির্ণয় করি। এন বিন্দুতে বিসি এর উপর লম্ব এনটি আঁকি। এনটি রেখা হল বিসি থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ। এবার সমাধানটি লেখা যাক। বি এবং সি বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ হবে বিসি এর লম্ব দ্বিখণ্ড। বিসি এর মধ্যবিন্দু এন নির্ণয় করি। এন বিন্দুতে বিসি এর উপর লম্ব এনটি আঁকি। এনটি রেখা হল বিসি থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ। এবার এই প্রশ্নের সমাধান দেখা যাক। এবি এর লম্ব দ্বিখণ্ড এম এস এবং বিসি এর লম্ব দ্বিখণ্ড এন টি। এটি এম এস এবং এন টি সঞ্চার পথ দুটির ছেদ বিন্দু, এর নাম দেই ও। প্রমাণ করতে হবে ও এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র, অর্থাৎ ও এ সমান ও বি সমান ও সি। এবি এর লম্ব দ্বিখণ্ডক এম এস, তাহলে এম এস এর উপর যে কোনো বিন্দু ও এর দূরত্ব এ এবং বি থেকে সমান, অতএব এ ও সমান বি ও। বিসি এর লম্ব দ্বিখণ্ডক এন টি, তাহলে এন টি এর উপর যে কোনো বিন্দু ও এর দূরত্ব বি এবং সি থেকে সমান, অতএব বি ও সমান সি ও। তাহলে লেখা যায় এ ও সমান বি ও সমান সি ও। ও কে কেন্দ্র করে এ ও এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলে
তা এ বি এবং সি বিন্দু দিয়ে যাবে। অতএব ও বিন্দুটি এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র। এসো এবার প্রমাণটি লেখা যাক। এবি এর লম্ব দ্বিখণ্ড এম এস, এম এস এর উপর ও একটি বিন্দু, অতএব এ ও সমান ডি ও। আবার বিসি এর লম্ব দ্বিখণ্ড এন টি, এন টি এর উপর ও একটি বিন্দু, অতএব বি ও সমান সি ও। যেহেতু এ ও সমান বি ও, বি ও সমান সি ও, সুতরাং এ ও সমান বি ও সমান সি ও, অর্থাৎ এ বি সি থেকে ও এর দূরত্ব সমান। অতএব ও কে কেন্দ্র করে বৃত্ত আঁকলে তা এ বি এবং সি বিন্দু দিয়ে যাবে। সুতরাং ও এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র। নিচের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করো। এবিসিডি একটি চতুর্ভুজ, এবি এবং বিসি বাহু থেকে সমদূরবর্তী বিন্দু সঞ্চার পথ আঁকো। বিসি এবং বিসি বাহু থেকে সমদূরবর্তী বিন্দু সঞ্চার পথ আঁকো। এবি এবং বিসি বাহুর সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ আঁকো। প্রদত্ত চতুর্ভুজে নিয়ে প্রশ্নগুলো বিশ্লেষণ করা যাক। লক্ষ্য করো, দুই বাহুর সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ হবে বাহু দুটির অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রশ্মি। তাহলে এবি এবং বিসি বাহুর সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ হবে কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক রশ্মি। কম্পাস দিয়ে কোণটির সমদ্বিখণ্ডক আঁকি। নাম দেওয়া যাক পিএস। পিএস রশ্মি পিএ এবং পিসি বাহু থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ। সমাধানটি লেখা যাক। এবি ও বিসি বাহু দুটি বি বিন্দুতে ছেদ করেছে, অতএব এবি ও বিসি বাহু থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ হবে কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক। কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক আঁকি। দ্বিখণ্ডকের নাম দেওয়া যাক বিএস। কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক বিএসি নির্ণেয় সঞ্চার পথ। একইভাবে ডিসি এবং বিসি বাহু থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ হবে কোণ বিসিডি এর সমদ্বিখণ্ডক রশ্মি সিএল। সিএল রশ্মি ডিসি এবং বিসি বাহু থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ। এবি এবং ডিসি থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথ নির্ণয়। সঞ্চার পথটি হবে এবি ও ডিসি এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ড। এবি ও ডিসিকে বর্ধিত করলে একটি বিন্দুতে ছেদ করবে এবং কোণ উৎপন্ন হবে। এই কোণের দ্বিখণ্ডক হবে নির্ণেয় সঞ্চার পথ। সমাধানটি লেখা যাক। এবি ও ডিসি কে বর্ধিত করি যেন এরা পরস্পরকে ছেদ করে। ছেদ বিন্দু ও কোণ ডি ও সি এর সমদ্বিখণ্ড ও কিউ আঁকি। ও কিউ রেখাই নির্ণেয় সঞ্চার পথ। জ্যামিতিক অঙ্কনের যন্ত্রপাতি। কোণ মাপার যন্ত্রের নাম প্রোট্রাক্টর বা কোণ মাপনী।
বৃত্তাকার পাত যেন আধখানা চাঁদ। আমরা তাই একে বলি চাঁদা। এই অর্ধ বৃত্তাকার পাত্রের ব্যাস বরাবর একটি রেখাংশ আঁকা। এটি মূল রেখাংশ আর এটি মূল রেখাংশের মধ্যবিন্দু বা কেন্দ্রবিন্দু। এই বিন্দুকে কেন্দ্র করে পাত্রের কিনারা দিয়ে একটি অর্ধবৃত্ত আঁকা। অর্ধবৃত্তের একটু পিছনেও একই রকম আরেকটি অর্ধবৃত্ত আঁকা। প্রথমটির নাম বহির্বৃত্ত, এটির নাম অন্তর্বৃত্ত আউটার সার্কেল আর ইনার সার্কেল। বহিঃস্থবৃত্তের বক্ররেখাটি লক্ষ্য করো, একে সমান 180 ভাগ ভাগ করে দাগ কাটা। বাম দিক থেকে প্রতি 10 ভাগ অন্তর অন্তর শূন্য থেকে শুরু করে 0, 10, 20, 30, 40 এভাবে 160, 180 পর্যন্ত লেখা। এবার অন্তস্থ বৃত্তটির লক্ষ্য করো, একেও সমান 180 ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু এবারে স্কেল শুরু হয়েছে ডান দিক থেকে। ডান দিকের প্রান্ত বিন্দুতে শূন্য লিখে বাম দিকে ক্রমান্বয়ে 10, 20, 30, 40 এভাবে 180 লেখা। 10, 20, 30 ইত্যাদি যথাক্রমে 10 ডিগ্রি, 20 ডিগ্রি ইত্যাদি নির্দেশ করে। এখন দেখা যাক কিভাবে কোণ মাপতে হবে। পর্দায় একটি কোণ AOB এর পরিমাপ নির্ণয় করতে হবে। AOB কোণের শীর্ষবিন্দু OA এবং OB দুটি বাহু। কোণ মাপার জন্য চাঁদাটি এমন ভাবে রাখি যেন চাঁদাটির মূল রেখাংশ বা ব্যাস রেখাটি OB রেখার উপর এবং চাঁদার কেন্দ্রবিন্দুটি কোণের শীর্ষবিন্দু O এর উপর পড়ে। লক্ষ্য করো কোণের অপর বাহুটি O এর চাঁদার অর্ধবৃত্তের কোন দাগের উপর পড়েছে। OB বরাবর 0 ডিগ্রি ধরলে আমাদের অভ্যন্তরের বৃত্ত বা ইনার স্কেল থেকে পাশ নিতে হবে। লক্ষ্য করো OA বাহুটি স্কেলের 50 নির্দেশক দাগ বরাবর পড়েছে। কোণ AOB সমান 50 ডিগ্রি। এবার COA এর পরিমাপ নিতে পারা যাক। CO রেখার উপর চাঁদার মূল রেখা এবং O শীর্ষবিন্দুর উপর চাঁদার কেন্দ্রবিন্দুটি বসায়। এবার লক্ষ্য করি OA বাহু অর্ধবৃত্তের কোন দাগ বরাবর পড়েছে। CO বরাবর 0 ডিগ্রি ধরতে হবে এবং চাঁদার বহিঃস্থ বৃত্তের বা আউটার স্কেল থেকে পাশ নিতে হবে। লক্ষ্য করো OA বাহুতে 130 নির্দেশক দাগ বরাবর পড়েছে। কোণ COA সমান 130 ডিগ্রি। তাহলে নিশ্চয় লক্ষ্য করেছো মূল রেখার বাম দিকের কোণ মাপতে হলে ঘড়ির কাঁটার উল্টো দিকে অর্থাৎ চাঁদার ইনার সার্কেলের স্কেল থেকে পাশ নিতে হবে। আর কেন্দ্র থেকে ব্যাস বরাবর ডান দিকে কাগজের উপর পেন্সিল দিয়ে সমস্যা, তোমার খাতায় চাঁদা নিয়ে একটি 105 ডিগ্রি এবং একটি 75 ডিগ্রি কোণ আঁকো।
পাঁচটা পাঁচটা রাত্রি হয়ে যাবে। তোমার জ্যামিতি বক্সের মধ্যে এ দুটি কি? হ্যাঁ, এদের নাম কি করে? কারণ এরা ত্রিকোণ বিশিষ্ট আকৃতির পা। এদের আরেক নাম সেট স্কোয়ার। লক্ষ্য করো, দুটি ত্রিকোণেরই একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, এটির অপর দুটি কোণের প্রত্যেকটি 45 ডিগ্রি, এটির একটি কোণ 60 ডিগ্রি, একটি কোণ 30 ডিগ্রি। দুটি ত্রিকোণেই সমকোণ সংলগ্ন দুই কিনারায় দাগ কাটা। সাধারণত দুটি ত্রিকোণ দিয়ে সমান্তরাল রেখা আঁকা হয়। কি করে এসো দেখা যাক। প্রত্যেকটি ত্রিকোণের দুটি ধার এমন একটির উপর আরেকটি সোজা ভাবে দাঁড়িয়ে থাকে। এই ধারগুলোকে বলে সোজা ধার বা খাড়া ধার। একটি ত্রিকোণের একটি সোজা ধার এবি রেখা বরাবর বসানো হলো। এবার এ ত্রিকোণটি বাম হাত দিয়ে শক্ত করে চেপে ধরে দ্বিতীয় ত্রিকোণের একটি সোজা ধার প্রথমটির অপর সোজা ধার স্থাপন করা হল। এই অবস্থায় বাম হাত দিয়ে দ্বিতীয় ত্রিকোণটি চেপে ধরে ডান হাত দিয়ে প্রথম ত্রিকোণটি উপর নিচে নিলে প্রত্যেকটি অবস্থানে শোয়ানো সোজা ধারটি এবি রেখার সমান্তরাল হবে। তবে দুটি ত্রিকোণের ধারগুলোর মধ্যে ফাঁক হলে হবে না, একটির সঙ্গে অপরটি লেগে থাকতে হবে। এবার প্রয়োজনীয় দূরত্বে পেন্সিল দিয়ে সমান্তরাল লাইনটি টেনে নিন। এই ত্রিকোণী দুটি দিয়ে সমকোণ আঁকা যায়। লক্ষ্য করো, একটির উপর আরেকটি ত্রিকোণী খাড়া করে দাঁড় করিয়ে দিলে দুটি ধার পরস্পর লম্ব হয়। এবার এই কিনারা দুটি বরাবর পেন্সিল দিয়ে দুটি রশ্মি বা বাহু টেনে দাও। কি, দুটো রশ্মি মিলে একটি সমকোণ আঁকা হলো? তো তাহলে লম্ব আঁকা যাবে। হ্যাঁ, তোমরা খাতায় চেষ্টা করো। সমকোণ, লম্ব, সামন্তরিক, আয়তক্ষেত্র, রম্বস আঁকতে সেট স্কয়ার ব্যবহার করতে হয়। এটির নাম কম্পাস বা কাঁটা কম্পাস। দেখতে অনেকটা চিপটার মতো। এর বাহু দুটির দৈর্ঘ্য সমান। বাহু দুটির দুই প্রান্তে দুটি কাঁটা আছে। এর অপর প্রান্ত দুটি স্ক্রু দিয়ে এমন ভাবে আটকানো যাতে কাঁটা দুটোর মধ্যের দূরত্ব ইচ্ছে মতো বাড়ানো বা কমানো যায়। কম্পাস কাঁটা দিয়ে রেখাংশ বা বাহুর দৈর্ঘ্য মাপা যায়। এক রেখা বা রেখাংশ থেকে অন্য রেখাংশের সমান অংশ কেটে নেওয়া যায়। লক্ষ্য করো, এবি রেখাংশের দৈর্ঘ্য মাপতে হবে। কাঁটা কম্পাসের একটি কাঁটা সূচালো অগ্রভাগ এ বিন্দুতে রেখে বা চেপে ধরে অন্য প্রান্ত প্রয়োজন মতো ফাঁক করে দ্বিতীয় সূচালো অগ্রভাগ বি বিন্দুতে বসানো হলো। এবার কাঁটা কম্পাসটি তুলে নিয়ে রুলারের সেন্টিমিটার স্কেলের উপর বসানো হলো। একটি কাঁটার অগ্রভাগ রুলারের শূন্য দাগের উপর ধরলে অপর কাঁটাটি যে দাগে মিলবে তাই হবে রেখার দৈর্ঘ্য। কাঁটা কম্পাস দিয়ে একটি রেখাংশকে প্রয়োজনীয় অংশে ভাগ করা যায়। ধরা যাক এবি রেখাংশকে তিন ভাগে ভাগ করতে হবে। প্রথমে চোখের আন্দাজে এক তৃতীয়াংশ ধরে নিই এবং কাঁটা কম্পাসের দুই প্রান্ত ততটা ফাঁক করি। এবার মূল রেখার উপর ধরে দেখি এক দুই তিন একটু ছোট হয়েছে। কাঁটা দুটির ফাঁক সামান্য কমিয়ে দিই। আবার দেখি এক দুই তিন একটু বড় হয়েছে। এবার একটু বাড়িয়ে দিই। এভাবে কয়েকবার করলে রেখাংশটির তিন ভাগের এক ভাগ দৈর্ঘ্য পাওয়া যাবে। কাঁটা কম্পাসের মতো পেন্সিল কম্পাসেরও দুটি বাহু। এক বাহুর প্রান্তে একটি কাঁটা, অন্য বাহুর প্রান্তে একটি পেন্সিল আটকানোর ব্যবস্থা থাকে। পেন্সিলটি এমন ভাবে আটকানো হয় যেন দুটি বাহুর দৈর্ঘ্য সমান রাখা যায়। কাঁটা কম্পাসের মতো পেন্সিল কম্পাসের বাহু দুটির মধ্যের দূরত্ব বাড়ানো বা কমানো যায়। পেন্সিল কম্পাস দিয়ে বৃত্ত
চাপ আঁকা যায় আর কাটা কম্পাসের কাজগুলো সব করা যায়। জ্যামিতি বাক্সের মধ্যে এটি সবচেয়ে সহজ উপকরণ। এর নাম স্কেল বা রুলার। দুই কিনারায় দাগ কাটা। এই দাগ দৈর্ঘ্যের এককের নির্দেশ করে। একদিকে সেন্টিমিটার দাগ কাটা, অন্যদিকে ইঞ্চি স্কেল দাগ কাটা। এক সেন্টিমিটারকে 10 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। এক ইঞ্চিকেও 10 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক ভাগ 0.1 ইঞ্চি বা 1 ইঞ্চির দশমাংশ। রুলার স্কেল দিয়ে রেখাংশ, রশ্মি, রেখা আঁকা যায় এবং রেখাংশের দৈর্ঘ্য মাপা যায়। ধরা যাক আমাদের এ বি রেখাংশের দৈর্ঘ্য মাপতে হবে। রুলারের সেন্টিমিটার স্কেল ধারটি রেখাংশ এ বি বরাবর এমন ভাবে বসানো হলো যেন এ বিন্দু রুলারের বাম দিকের প্রথম দাগটির সঙ্গে পুরোপুরি মিলে যায়। এবার বি বিন্দুটি রুলারের যে দাগে মিলেছে তার পাশ নেই। ধরা যাক এটি 7 সেন্টিমিটার এবং 8 মিলিমিটার, সংক্ষেপে 7.8 সেন্টিমিটার। সামনাসামনি তুই সময় সময় যায় কই না নাই দাদি কারিয়া কুকুর কেনে যাইস বসে বসে ঠিকই ভাবে অন্যজনের সম্পর্কে বদনাম করবো আছেন পিছনত অঙ্ক
নির্দিষ্ট কোণ এ বি সি কে সমদ্বিখণ্ডিত করতে হবে। বি কে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বিদ্যুৎচাপ আঁকি, যেন বিদ্যুৎচাপটি কোণের দুটি বাহুকে ছেদ করে। এই ছেদ বিন্দু দুটির নাম দেওয়া যাক পি কিউ। এবার পি কে কেন্দ্র করে পি কিউ দৈর্ঘ্য থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এবিসি কোণের অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকি। আবার কিউ বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একই দিকে আরেকটি বৃত্তচাপ আঁকি। এই চাপটি আগের চাপটিকে ছেদ করলো। ছেদ বিন্দুটির নাম দেওয়া যাক ও। এখন বি ও যোগ করি। বি ও রেখাংশ কোণ এ বি সি কে দুই ভাগে ভাগ করল, অর্থাৎ কোণ এ বি ও সমান কোণ সি বি ও। সরলরেখার অন্তস্থ বিন্দুতে লম্ব আঁকতে হবে। এবি একটি সরলরেখা। এবি রেখার উপর ও যে কোনো একটি বিন্দু। ও বিন্দুতে এবি এর উপর একটি লম্ব আঁকতে হবে। কম্পাস দিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। চাপ দুটিকে এমনভাবে বাড়িয়ে দেই যেন এবি রেখাংশকে ছেদ করে। বিন্দু দুটির নাম দেয়া যাক পি কিউ। এখন পি বিন্দুকে কেন্দ্র করে এবি রেখাংশের যে কোনো পাশে পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। আবার কিউ কে কেন্দ্র করে এবি রেখাংশের একই দিকে একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকি, যেন এ চাপটি আগের চাপটিকে ছেদ করে। ছেদ বিন্দুটির নাম দেই। এবার ও এবং ই যোগ করি। ও ই রেখাটি এবি রেখার উপর লম্ব হল। এবি একটি সরল রেখা এবং সি তার বহিষ্ঠ একটি বিন্দু। সি বিন্দু হতে এবি রেখার উপর লম্ব আঁকতে হবে। সি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। চাপটি এবি রেখাকে দুটি বিন্দুতে ছেদ করলো।
বিন্দু দুটির নাম দেয়া যাক এম এন। এখন এন কে কেন্দ্র করে এম এন এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এবি রেখার যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত দিকে একটি চাপ আঁকি। আবার এম কে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে একই দিকে আরো একটি বৃত্তচাপ আঁকি। চাপ দুটি একটি বিন্দুতে ছেদ করল, ছেদ বিন্দুটির নাম দেই বি। সি ও বি যোগ করি, সি বি এবি রেখাকে একটি বিন্দুতে ছেদ করল, বিন্দুটির নাম দেয়া যাক কিউ। তাহলে সি কিউ রেখাংশটি এবি রেখার উপর কিউ বিন্দুতে লম্ব হয়েছে। একটি রেখার বহিস্থ বিন্দু দিয়ে সমান্তরাল একটি সরল রেখা আঁকতে হবে। এ বি একটি নির্দিষ্ট সরল রেখা এবং সি এই রেখার বহিস্থ একটি বিন্দু। সি বিন্দু দিয়ে এ বি সরল রেখার সমান্তরাল একটি রেখা আঁকতে হবে। এ বি রেখার উপর পি যেকোনো একটি বিন্দু নেই, পি সি যোগ করি, কোণ তৈরি হল। পি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি। পিসি রেখাংশকে এস, পিবি কে এল বিন্দুতে ছেদ করল। এবার সি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি এবং দুদিকে বাড়িয়ে দেই। চাপটি সিপি কে এম বিন্দুতে ছেদ করল। এস এল ব্যাসার্ধ নিয়ে এম কে কেন্দ্র করে আরো একটি বৃত্তচাপ আঁকি যা আগের চাপটিকে এন বিন্দুতে ছেদ করে। সি এন যোগ করি, কোণ এন সি পি আঁকা হল। এটি কোণ সি পি এল এর সমান। এফ সি কে উভয় দিকে ই এবং এফ পর্যন্ত বর্ধিত করি। এফ রেখা এবি রেখার সমান্তরাল হল। একটি নির্দিষ্ট রেখাংশকে নির্দিষ্ট সংখ্যক সমান অংশে বিভক্ত করা। দ্বিতীয় রেখাংশকে সমান তিন ভাগে ভাগ করতে হবে। পি বিন্দুতে যে কোনো একটি রশ্মি পি আর আঁকি যেন একটি কোণ তৈরি হয়। কোণটির নাম হবে কিউ পি আর। পি আর থেকে সুবিধামতো একই দৈর্ঘ্যের পরপর তিনটি অংশ পি এ বি ও বি সি কেটে নেই। যোগ করি, এ বিন্দুতে কোণ পি সি কিউ এর সমান করে কোণ পি এ এল আঁকি। আবার পি বিন্দুতে একইভাবে কোণ পি সি কিউ এর সমান করে কোণ পি বি এম আঁকি। লক্ষ্য করো, এ এল এবং পি এম রেখাংশ যথাক্রমে এল ও এম বিন্দুতে ছেদ করেছে, ফলে পি কিউ রেখাংশ এল ও এম বিন্দু দ্বারা সমান তিনটি অংশে ভাগ করা হয়েছে। অর্থাৎ পি এল সমান এল এম সমান এম কিউ।